আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। সবাইকে পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা। বছরের অন্যান্য মাস অপেক্ষা এই মাসটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ। অন্যান্য মাসের ইবাদত অপেক্ষা এই মাসের ইবাদত আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। তাই আমরা সকলেই দোয়া করি এই মাসের ওসিলায় আল্লাহ তাআলা এই বৈশ্বিক মহামারী কোভিড-19 হাত থেকে আমাদের দেশ তথা পুরো পৃথিবীকে যাতে রক্ষা করে। স্টুডেন্টদের মধ্যে এই মুহূর্তে যে গ্রুপটি সবচেয়ে চিন্তাগ্রস্ত তারা হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী। কবে হবে এইচএসসি পরীক্ষা, কবেই বা হবে অ্যাডমিশন, 2020 সাল আদৌ থাকবে কি না 21 সালের সাথেই একসাথে পরীক্ষা হবে, ইত্যাদি নানা প্রশ্ন তাদের মাথায় এখন ঘুরপাক খাচ্ছে। আমি আসলে এই প্রশ্নগুলোর উত্তর দিতেও আসিনি, কেননা এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। উপরালে সবচেয়ে ভালো জানেন যে কি হবে। মুক্তিযুদ্ধের পর এরকম মহামারীর সম্মুখীন আমরা আগে কখনোই হইনি, তাই অতীত থেকেও ধারণা করে নিতে পারছি না যে আসলে অতীতে কি হয়েছিল। তবে এতটুকু বলতে পারি, যেহেতু এইচএসসি পরীক্ষা রিটেন থাকে, তো রিটেন খাতা দেখতে গেলে একটা সময়ের তো অবশ্যই প্রয়োজন। তো সেক্ষেত্রে পরীক্ষার পর রেজাল্ট হতে মিনিমাম 1 থেকে 2 মাস তো লাগবেই। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ভর্তি সার্কুলার দেবে, সেই অ্যাডমিশন যে ফর্মগুলো, আবেদন ফর্ম জমা দেওয়া, অ্যাডমিট কার্ড তুলতে আরও 1 মাস লেগেই যাবে। তো সেক্ষেত্রে এটা অন্তত বলতে পারি যে 3 থেকে 4 মাস পরীক্ষার পর এটা তোমরা অ্যাডমিশনের জন্য অবশ্যই পাবে। যারা এবছর ফার্স্ট ইয়ার থেকে তোমরা সেকেন্ড ইয়ারে উঠলে, তাদের জন্য যে কথাটা বলতে পারি, যদি সরকার চান যে না নির্দিষ্ট সময়ে, অর্থাৎ এপ্রিল মাসে যে ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়েছিল তোমাদেরও 2021 সালের এপ্রিলেই পরীক্ষা হবে, তাহলে হয়তোবা টেস্ট পরীক্ষার পর তোমরা সময় অনেক কম পেতে পারো। অথবা এমনও হতে পারে যে সেকেন্ড ইয়ারের সিলেবাসটাকে একটু কম করে দিল। এগুলো পুরোটাই আমার ধারণা, একটাও শিওর না। তো এক্ষেত্রে যেটা করণীয় তোমাদের, তোমরা ফার্স্ট ইয়ারে যে পড়াগুলো পড়েছ, আমার যতটুকু মনে হয় যে 50% স্টুডেন্ট ফার্স্ট ইয়ারের পড়াগুলো এখনও পুরোটা হয়নি, অনেক কিছুই ল্যাকিংস আছে। তো আমি যেটা বলবো যে বারবার তোমরা ফার্স্ট ইয়ারের ওই পড়াগুলোই পড়ো, আর এতে করে যে কাজটা হবে যে টেস্টের পর আর ফার্স্ট ইয়ার নিয়ে তোমাদেরকে মানে অত বেশি চিন্তা করতে হবে না। যেটা হয় টেস্টের পর কিন্তু 4 মাস সময় থাকে, তো যাদের ফার্স্ট ইয়ারে ল্যাকিংস থাকে তারা টেস্টের পর কিন্তু এটা কভার করে। কিন্তু তোমরা যদি এখনই সেটা কভার করে ফেলো, আশা করছি এই সমস্যাটা টেস্টের পর যদি সময় কমও থাকে তাহলে তোমরা এটা কোপ আপ করতে পারবা। তো এর জন্য আমি আমাদের যে ফাহাদ একাডেমি ফর বায়োলজি একটা ফেসবুক গ্রুপ আমরা ক্রিয়েট করেছি, সেখানে আমরা, তোমরা জানো যে অনলাইন এক্সাম নিচ্ছি, চেষ্টা করছি আমরা ভিডিও ক্লাস নেওয়ার সেকেন্ড ইয়ারের টপিকের উপর। তবে এই মুহূর্তে আমরা, বিশেষ করে আমি, তোমাদের যে সুখবরটা দিতে চাই সেটা হচ্ছে মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক সলিউশন। ব্যাপারটা একটু বুঝায় বলি, সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা হয় মূলত 300 মার্কসের, এর মধ্যে জিপিএ 5 যদি এসএসসি এবং ইন্টারমিডিয়েটে থাকে সেখানে 200। অর্থাৎ জিপিএ 5 যদি কেউ পায়, এসএসসি পরীক্ষার জিপিএর সাথে ধরো 5 পেয়েছে, 15 গুণ হয়, তাহলে 5 × 15 = 75 হয়। আর এইচএসসির জিপিএর সাথে 25 গুণ হয়, ধরো 5 × 25 = 125 হয়। এই 125 আর 75 মিলে হচ্ছে 200। তাহলে খেয়াল করো, কোনো স্টুডেন্ট যদি জিপিএ 4 পায় বা জিপিএ 4.5 পায় ইন্টারমিডিয়েটে, তাহলে কিন্তু তার 9 থেকে 10 মার্কসের মতো কমে যাচ্ছে। তাহলে জিপিএ খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ ইন্টারমিডিয়েটটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফর মেডিকেল অ্যাডমিশন। সেখানে জিপিএ 5 পেলে তোমার অলরেডি 200 মার্কস কিন্তু থেকে যাচ্ছে। আর বাকি 1 ঘন্টার একটা পরীক্ষা হয়, এমসিকিউ পরীক্ষা হয়, সেখানে 100 মার্কের পরীক্ষা হয়। এর মধ্যে বায়োলজিতে সবচেয়ে বেশি মার্কস থাকে 30 মার্কস, তারপরে কেমিস্ট্রিতে 25 মার্কস, ফিজিক্সে থাকে 20, ইংরেজিতে 15 এবং সাধারণ জ্ঞানে থাকে 10। তো বেশিরভাগ অ্যাডমিশনের যে যারা টিচার তাদের সাথে আমিও একমত পোষণ করে যে কথাটা সবাই বলে স্টুডেন্টদেরকে, যে বিগত 10 বছরের প্রশ্ন ব্যাংক যদি কোনো স্টুডেন্ট সলিউশন করে, তাহলে 40-60% প্রশ্ন পরীক্ষায় কমন পড়ে। তো ব্যাপারটা পুরোটাই
মানে সত্য কথা, কিন্তু এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক সলিউশন বলতে কি বোঝায়। ধরো আগের বছর একটা প্রশ্ন এসেছে যে অপ্রকৃত ফল কোনটি, চারটা অপশন ছিল, এর মধ্যে উত্তর হবে আনারস। এখন কোনো স্টুডেন্ট যদি শুধু এতটুকুই পড়ে যে অপ্রকৃত ফল হচ্ছে আনারস, এভাবে যদি সলিউশনটা করে 10 বছরের প্রশ্ন, তাহলে সে কিন্তু 10%ও কমন পাবে না। তাহলে সলিউশনটা করতে হবে কিভাবে? সলিউশনটা করতে হবে এভাবে যে অপ্রকৃত ফল, চারটা তো অপশন আছে, তাহলে প্রথমে তোমাকে জানতে হবে যে অপ্রকৃত ফলটা কি, এবং তার এখানে একটা আনসার হবে আনারস। কিন্তু অপ্রকৃত ফলের কিন্তু আরও এক্সাম্পল আছে, আপেলও অপ্রকৃত ফল, তাহলে বাকি এক্সাম্পলগুলো শিখতে হবে। আবার দেখো অপ্রকৃতর অপোজিট, ঠিক অপোজিটটাই কিন্তু হচ্ছে প্রকৃত, তাহলে প্রকৃত ফল কি, তার এক্সাম্পল কি, সেটাও জানতে হবে। এবং সবচেয়ে যেটা বড় বিষয়, পুরো টপিকটাই জানতে হবে। যেমন তোমাদের বোটানির সপ্তম অধ্যায়, নগ্নবীজী অবৃতবীজী উদ্ভিদ, এই অধ্যায়ের ফল দিয়ে একটা টপিক আছে, এই পুরো ফলের টপিকটাই তোমাকে পড়তে হবে। তো সলিউশন যদি তুমি এভাবে করো, তাহলে খেয়াল করো, আমরা যদি 10 বছরের 30টা করে প্রতি বছরের প্রশ্ন সলিউশন করি, তাহলে আমরা 300টা টপিক সলিউশন করতে পারলাম। এবং ইনশাল্লাহ 300টা টপিক সলিউশন করলে তোমার মেডিকেলের 80% কিন্তু, 40 না 60 না, আমি আমি বিশ্বাস করি যে 80%-এর কাছাকাছি আমরা কমন পাব। ওকে, তাহলে কি করা যায়? এই কারণেই যে প্রশ্ন ব্যাংক যেহেতু সলিউশন করাটা ইম্পর্টেন্ট, বিভিন্ন কোচিং সেন্টারের নিজস্ব প্রশ্ন ব্যাংক আছে, বিভিন্ন প্রকাশনী তাদের প্রশ্ন ব্যাংক বাজারে বের করে, এর মধ্যে অনেক প্রশ্ন ব্যাংকই শুধু আনসার থাকে, কিছু কিছু প্রশ্ন ব্যাংকে ব্যাখ্যাও থাকে। তো আমি যে কাজটা করতে চাই তোমাদের জন্য, এই এই যে লকডাউনের সময় যেহেতু পড়াশোনা হচ্ছে না অনেকেরই ঠিকঠাক, তো আমি ডিসিশন নিলাম যে বায়োলজির প্রতি বছর, ধরো 2019-20 সালে যে 30টা প্রশ্ন এসেছিল, তো এই 30টা প্রশ্ন আমরা সলিউশন করবো ইউটিউবে। সেটা কিভাবে হবে? ধরো অপ্রকৃত ফলের কথাই যদি আমি বলি, তাহলে এটার সঠিক আনসার কি, আনারস, কাকে বলে অপ্রকৃত ফল, এর অন্যান্য এক্সাম্পল, এবং এগুলো মনে রাখার ট্রিক্স, এবং পাশাপাশি পুরো এই ফলের টপিকটাই আমরা পড়ে দেব। তো সেক্ষেত্রে একদিনে যদি আমরা 30টা টপিকস আলোচনা করতে চাই, তাহলে ভিডিওটা অনেক লম্বা হবে। কারণ তোমরা খেয়াল করো, আমি ব্লাড গ্রুপের উপর ভিডিও করছি, ব্লাড গ্রুপের ভিডিও কিন্তু অর্ধেকও শেষ হয়নি। কারণ তোমরা জানো যে আরএস পজিটিভ নেগেটিভ, হ্যাঁ, এই ব্যাপারগুলো আমি, বিশেষ করে আরএস কীভাবে আসলো, মাতা নেগেটিভ পিতা পজিটিভ হলে সন্তানের যে সমস্যা হবে, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এই বিষয়গুলো আলোচনা না করেও আমার 4টা ভিডিও দিতে হয়েছে, এবং সেখানে টোটাল কোনোটা 20 মিনিট এবং একটাও 10 মিনিটের কিন্তু নিচে না। তাহলে দেখো একটা টপিক আলোচনা করতেই কিন্তু প্রায় 50-60 মিনিটের মতো লেগে যাচ্ছে, তার অর্ধেক আলোচনা করতে। তাহলে আমি যদি এভাবে 30টা টপিক আলোচনা করতে চাই, ভিডিও 2 থেকে 2.5 ঘন্টার হবে। তাই আমি ট্রাই করব যে ধরো 2019-20 সালের বোটানির যে 15টা বা যতটা প্রশ্ন এসেছিল, প্রথমে বোটানির প্রশ্নটা আলোচনা করলাম, তারপর জুওলজির প্রশ্নটা আলোচনা করলাম, এবং এভাবে যদি আমরা আলোচনা করি, এবং এই আলোচনার উপর ভিত্তি করে আমরা আবার একটা পরীক্ষার ব্যবস্থা করব। এখন কথা হচ্ছে, এভাবে আলোচনা করলে ইনশাআল্লাহ বায়োলজি একটা ভালো প্রিপারেশন হবে, কিন্তু শুধু বায়োলজি দিয়েই তো তুমি মেডিকেলে চান্স পাবা না, কারণ বায়োলজিতে শুধু মার্কস হচ্ছে 30, এখনও কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, ইংরেজি আছে, সাধারণ জ্ঞান আছে, তাহলে ওগুলোর কী হবে ভাইয়া? তো প্রথমত ওগুলোর জন্য ডেফিনেটলি ওই সাবজেক্টের টিচাররা কিছু একটা করবেন, কিন্তু ওনারা যদি না করেন তাহলে কি করা যায়? আমি ইতোমধ্যে তোমাদের অপূর্ব ভাইয়ের সাথে কথা বলেছি, সে পজিটিভ যে করে দিবে বলেছে, আমরা দোয়া করি যাতে তোমাদের অপূর্ব ভাইয়া এটা করে দেয়। তাহলে যদি অপূর্ব ভাইয়া এটা করে দেয়, তাহলে ফিজিক্স নিয়েও আর চিন্তা নেই, তাহলে 30 আর 20 50 মার্কস তো হয়ে গেল। আমি কথা দিচ্ছি সাধারণ জ্ঞানটাও আমি করে দিব, সাধারণ জ্ঞানটা, আর সাধারণ জ্ঞান তো এখন অনেক ইজি, সাধারণ জ্ঞান আসলে করে দিতে চাইলেও দরকার নাই, কারণ আগের বছর শুধুমাত্র মুক্তিযুদ্ধ ইতিহাস থেকেই প্রায় 8টা 9টা প্রশ্ন এসেছিল। তো শুধু আগে আন্তর্জাতিক ছিল, এখন কিন্তু নাই। তো আগের প্রশ্ন যদি আমরা সাধারণ জ্ঞান সলিউশন করতে চাই, আন্তর্জাতিক অনেক কথাবার্তা আসবে, সেগুলো হয়তো আর এখন পড়ার কিন্তু দরকার নাই। শুধু প্রবলেম হচ্ছে ইংরেজি আর কেমিস্ট্রি নিয়ে, আমরা ইংরেজি কেমিস্ট্রি কোনো টিচারের সাথে এখনও কথা বলতে পারিনি। তো আশা করছি যে এটারও ভালো কিছু একটা সলিউশন আমরা তোমাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। তো মূলত আজকে এটা বলার জন্যই আসলাম যে আমরা একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, ইউটিউব সিরিজ, সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সলিউশন, এই সিরিজ ইনশাল্লাহ এটা তোমাদের
খুবই উপকার করবে, শুধু অ্যাডমিশনের পরীক্ষার্থীদের জন্যই না, আশা করছি এটা যারা প্রথম বর্ষ আছো, দ্বিতীয় বর্ষ আছো, তারা এখন থেকে বুঝতে পারবে যে কোন প্রশ্নগুলো এসেছিল। এবং যেহেতু আমি একটা সুন্দর ব্যাখ্যা দিব, এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এতে করে তোমাদের কোনো প্রশ্ন ব্যাংক কিন্তু আর বাজার থেকে কিনতে হচ্ছে না, এই টাকাটা তোমাদের বেঁচে গেল। দ্বিতীয়ত হচ্ছে, তুমি হয়তোবা যারা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ আছো, তারা এই ভিডিওটা যদি তুমি ডাউনলোড করে রাখো, তাহলে তুমি পরবর্তীতেও কিন্তু এই ভিডিওটা তুমি দেখতে পাচ্ছ, সেক্ষেত্রে তোমার কোনো ইন্টারনেট খরচও হচ্ছে না। একটাবার কষ্ট করে যদি ডাউনলোড করে রাখো, পরে কাজে লাগছে। এক্ষেত্রে আরও একটা সুবিধা হচ্ছে, প্রশ্ন ব্যাংকে কিন্তু মাঝে মধ্যে আনসার ভুল থাকে, সেখানে কাউকে আসলে বলার অপশন থাকে না যে ভাই এটার উত্তর কেন এরকম হলো। কিন্তু এখানে যেহেতু আমরা ইউটিউবে ভিডিওটা দিব, যদি আমারও বলতে ভুল হয়, হতেই পারে, সেক্ষেত্রে তোমরা হয়তোবা প্রশ্ন করবা কমেন্টে, তখন যদি মনে হয় যে না এটা আসলে আমি ভুল বলেছি, তখন কিন্তু আমি কারেকশন করে দিতে পারলাম। তো এরকমই একটা চিন্তাভাবনা নিয়েই ভাবছি যে ইনশাল্লাহ রমজান মাসটা আমরা প্রশ্ন ব্যাংক নিয়েই কাজ করব। তোমাদের সমর্থন আশা করছি, দোয়া করো যাতে এটা আমরা ভালোভাবে সফল করতে পারি। ধন্যবাদ সবাইকে, আবারও আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।